হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার হাতের আরেকটা DIY শেয়ার করব। দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি নাস্তার পর থেকে শুরু করছি, দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে সিম্পল কিছু রান্না করব, সেটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। শুরুতেই মনে করিয়ে দিই, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আপনার একটা লাইকই পৌঁছে দিতে পারে আমার ভিডিওটা অন্যজনের কাছে। তো আমি আজকে ছোলা বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব, যেটা আমি কষিয়ে নিয়েছি। এখন ডালটা দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব, আর বসাবাত বসিয়ে দিয়েছি। তো চুলা ওগুলা বসিয়ে দিয়ে এখানে অনেকগুলো শাক নিয়ে আসছে আপনাদের ভাইয়া, সেগুলা কাটতে বসে গেলাম। শাক কাটতে গেলাম, দেখলাম যে শাকগুলা অনেকটাই ভালো করে বাছতে হবে, অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে বাইরে যেতে হবে যেহেতু আজকে আমার টিকার ডেট, ফার্স্ট টিকাটা দিতে হবে। তো জিদনিকেও ডেকে বসালাম, দুজন মিলে শাকগুলো বেছে নিলাম। তো এখানে আমার ভাত রান্নাটা হয়ে গিয়েছে, আমি অন্য পাতিলে ডেলে নিয়েছি। এটা আমার হাতের বসা ভাত রান্না করা, মানে মার ফেলে দেই না, কিন্তু একদম জর্জরা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে শাক ভাজির জন্য আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আর মাংস আর ডাল রান্নাটা হয়ে গিয়েছে, একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, টালা জিরার গুঁড়া। আর এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখন আমি শাক ভাজিটা করে নিচ্ছি। শাক ধোয়া বাছা সবই শেষ, অনেকগুলো শাক ছিল কিন্তু এখন খুবই অল্প হয়ে গিয়েছে। তো শাক ভেজে আমি একটু শুকনো মরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এখন টেবিলে খাবারগুলো রেডি করে রেখে আমি চলে যাব টিকা দেওয়ার জন্য। আমি রান্না বান্না শেষ করে এবং কি সব কাজ শেষ করে তারপর বেরিয়ে পড়লাম টিকা দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া সকালে খবর নিয়েছে অনেক ভিড় নাকি, অনেক সিরিয়াল, সেজন্য বলল তুমি একটার পরে দুইটার একটু আগে দিয়ে যেও, তখন একদম মানুষ কম থাকে। তো আমি সেটা করলাম। আর টিকা কেন্দ্রটা আমাদের কাছেই ছিল, সেজন্য একটু দেরি হলেও সমস্যা নেই। তো আমি চলে আসলাম এখন সেখানে, আর বাইরে কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি, খুবই ভালো লাগছিল আমার। সকালে একটু বৃষ্টি হয়েছিল, তারপর ঝলমলে রোদ, এজন্য আরও ভালো লাগছিল। তো আমি হাসপাতাল যখন পৌঁছে তখন অলরেডি দুটো বেজে গিয়েছে, ওরা ক্লোজ করে দিচ্ছে। আমি ছিলাম লাস্ট টিকা দেওয়ার। এখানে অনেক মানুষ থাকে, আপনাদের ভাইয়া সকালে এসেছিল, দেখলো অনেক মানুষ, আর এখন পুরোটা খালি হয়ে গিয়েছে। আমি তো ভাবছি আজকে টিকা দিতে পারবো না, যদি আর 5 মিনিট দেরি হইতো তাহলে হয়তো টিকা দিতে পারতাম না। যাই হোক, অবশেষে টিকাটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আরেকদিন আসতে হলো না, দ্বিতীয় ডোজ যেদিন সেদিন আসতে হবে। তো টিকা দিয়ে আমি বাসা চলে আসছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে রেস্ট নিয়ে, এটা হচ্ছে বিকেল বেলা, বিকেল বলতে পড়ন্ত বিকেলে আমি একটা DIY করব। এটা হচ্ছে আমার পাখির খাবারের একটা বক্স, অনেক শক্ত, এটাকে কোনোভাবে কাটা যায় না, তাই আমি এভাবে ছুরিটাকে গরম করে কেটে নিলাম। আর এখানে আমি পাটের রশি নিয়ে নিয়েছি, যেটা এভাবে লম্বালম্বি মাপ দিয়ে একটুখানি বেশি নিয়েছি, 5 থেকে 6 ইঞ্চির মতো করে অনেকগুলো রশি আমি এভাবে কেটে নিয়েছি। আর লাগবে হলো আমার গ্লু গান। এখন আমি বক্সটার যে পাশে মুখ থাকে, যেখানে আমি কেটে নিয়েছি, সেখানে গ্লু গান লাগিয়ে নিচ্ছি। আর এই গ্লু গানের উপরে আমি এই রশিগুলো জাস্ট বসিয়ে দিব একটার পরে একটা, একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে। তো আমাকে হেল্প করার জন্য জিদনি চলে আসছে। এটা আপনারা চাইলে যে তেলের কোটা আছে 5 লিটার বা 8 লিটার বা যে যাই সাইজ ইচ্ছা মতো করতে পারেন, যে কোনো কোটা দিয়ে করতে পারেন। এটা তো আমি ফেলেই দিতাম, তো আমি ভাবলাম কি কাজে লাগানো যায়, তাই এই কাজে লাগাচ্ছি। DIY কাজগুলো আসলে বলে বোঝানো থেকেও দেখে নিলে সুবিধা হয়। তো আমি যেভাবে করছি আপনারা আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন। এই কাজটা আসলে দুজনে করলে ভালো হয়। তো আমি যখন কোটাটা কাটছিলাম তখন আপনাদের ভাইয়া হেল্প করছিল, কারণ অনেক হার্ডলি কাটা লাগছে আর এগুলো অনেক সাবধানে করতে হয় কাজগুলো। তো আমি এভাবে গ্লুগান দিয়ে পুরাটা এভাবে লাগিয়ে নিয়েছি, অনেক এলোমেলো লাগছে কিন্তু একটু পরে আর এলোমেলো থাকবে না। আমি চাইলে কোটাটা ফেলে দিতে পারতাম আর এই টপের জন্য কিছু একটা কিনে নিতে পারতাম, কিন্তু আমার কাছে নিজের হাতে বানানো যে কোনো জিনিসই খুবই তৃপ্তি লাগে ব্যবহার করতে। তো এখানে আমি যে রশির মাথাগুলো থেকে গেছে সেগুলো ভিতরের দিকে জাস্ট একটু গ্লুগান দিয়ে কয়েকটা করে একসাথে করে করে চেপে চেপে মিলিয়ে নিব।
এখানে আপনারা চাইলে আরেকটু চিকন বা মোটা রশি ইউজ করতে পারেন বা কালারিং যে কোনো রশি ইউজ করতে পারেন আমার হাতের কাছে এগুলা ছিল আমি এগুলাই ইউজ করছি তো এভাবে সবগুলা রশির মাথা আমি লাগিয়ে নিয়েছি কোটার সাথে এখন আমার কাছে এরকম একটা মোটা রশি ফিতার মতো ছিল আপনাদের ভাইয়া অনেক আগে নিয়ে আসছিল আমার অন্য একটা কাজের জন্য তো এখন এটাকে আমি কাজে লাগাবো এখানে আপনারা চাইলে এই যে রশিগুলো আমি প্রথমে লাগিয়েছি সেগুলোকে বেনির মতো করে এভাবে লাগাতে পারেন তো মোটা যে রশিটা সেটার মাথাটা আমি গ্লুগান দিয়ে ভালোভাবে কোটার সাথে লাগিয়ে নিচ্ছি যাতে করে খুলে না যায় আর একটু অপেক্ষা করতে হবে লাগানোর জন্য আর গ্লুগানটা একটু লেগে যেতে একটু সময় লাগে আর যখনই লেগে গিয়েছে দেখুন এখন আমি চারটা করে সুতা প্রথমে উপরে রেখেছি তারপর চারটা সুতা নিচে এভাবে করে আমি পুরাটা করে নিব এটা আসলে কতটুকু আমি বলে বুঝাতে পারবো আমি জানি না দেখে বুঝে নিতে হবে আর এটা হচ্ছে গ্রামে আমার মা দাদিরা আগে যে পাটি বানাতো ঠিক পাটির মতো কিছুটা আমি জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি চারটা সুতা নিচে থাকবে চারটা উপরে এরকম করে করতে হবে এখানে চাইলে তিনটা বা দুটো দিয়ে করতে হবে আমার কাছে মনে হচ্ছে চারটা দিলে ভালো লাগবে তাই আমি এভাবে করে একটা লাইন করে নিয়েছি এখন আমি এভাবে দ্বিতীয় লাইনটাও করে নেব দ্বিতীয় লাইনটা করার আগে যে সাদা মোটা সুতাটা বা রশিটা সেটা আমি আবার একটু গ্লুগান দিয়ে লাগিয়ে নেব তারপর যে চারটা সুতা উপরে ছিল সেটা এখন নিচে যাবে নিচেরটা উপরে আসবে আর প্রত্যেকটা সুতা যেগুলো উপরে থাকবে সেটা আমি একটু গ্লুগান দিয়ে লাগিয়ে দেব যাতে করে অনেক শক্ত হয় কোনোভাবে এগুলো খুলে না যায় আমি ওয়াশ করতে পারি আর এই ডিআইওয়াইটা বানানোর পরে আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি পুরাটা এভাবে করে নিয়েছি এখন দেখতে এরকম হয়েছে তো পিছনের দিকে যে মোটা সাদা রশিটা ছিল আমি প্রথমে এটা যখন শেষ হয়েছে গ্লুগান দিয়ে ভালো করে লক করে নিয়েছি কারণ এটা থেকে অনেক সুতা বের হয় সেজন্য উপরে এবং ভিতরে ভালো করে গ্লুগান দিয়ে দিতে হবে আর এখন পাটের রশির যে মাথাগুলো ছিল এগুলো সবগুলো আমি গ্লুগান দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি এরকম হয়েছে দেখতে একদম সমান করে নিয়েছি আর এখানে এখন আমি অন্য একটা রশি নিয়েছি যেটা আমার কাছে ছোট ছিল একটা টুকরার মতো সেটা আমি খুলে নিচ্ছি এভাবে এটা তিনটা পার্টে থাকে তো তিনটা পার্ট খুলে আমি এভাবে বেনির মতো করে নিয়েছি আর এটা উপরের দিকে আমি এভাবে লাগিয়ে দিব গ্লুগান দিয়ে এটা না লাগিয়ে এমনিতেও রাখা যেত ভালোই লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা দিলে একটু ভালো লাগবে তো আমি প্রথমে মাপ দিয়ে নিয়ে বেনিটা করেছিলাম সেজন্য আমার আর সমস্যা হয়নি এখন আমি গ্লুগান দিয়ে পুরোটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন দেখতে এরকম হয়েছে এর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছে এখন আমি এর দুটা হাতল দিব সেজন্য আমার ফেলে দেওয়া দুটা চুড়ি নিয়েছি যেটার মধ্যে আমি পাটের রশিটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মোড়ানো হয়ে গেলে উপরে ওই যে সাদা রশিটার একটা অংশ ছিল সেটা আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি আর এখন দুপাশে আমি গ্লুগান দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার ডিআইওয়াই ফুলের টপটা এটা ফুলের টপ বলবো না আপনারা চাইলে যে কোনো কিছু এটাতে রাখতে পারেন বাচ্চাদের খেলনা কাপড় চোপড় যে কোনো কিছু রাখতে পারেন আমার কাছে তো দেখে বেশ ভালো লাগছে আর আমার এই গাছটা এত সুন্দর গ্রো করছে এটা আমার ড্রয়িং রুমেই থাকে কিন্তু আমি যখন লাগিয়েছি অতটা যত্ন করে লাগাইনি জাস্ট একটা তেলের কোটায় লাগিয়ে দিয়েছি তো ভাবলাম এই গাছটা এখন এটার ভিতর রেখে দিব রাখার পরে এত ভালো লাগছিল যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার পুরো ঘরের লুক চেঞ্জ হয়ে গিয়েছে যারা ধৈর্য ধরে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের অনুপ্রেরণার জন্যই আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন আমার আজকের ডিআইওয়াইটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম